তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত। দরজা জমে উঠেছে দুই প্রাক্তনের। সৌমিত্র খা তিনি বলছেন চোখ উপড়ে নেবেন, আর সুজাতা মণ্ডল তার ঠিক পাল্টা দিচ্ছেন। তৃণমূলকে হুঁশিয়ারি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেবেন। সৌমিত্রকে পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র আর সৌমিত্র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, ঠিক কেন এবং কোন প্রসঙ্গে সৌমিত্র খা এই কথা উল্লেখ করছেন, কেন তার এই হুঁশিয়ারি? একেবারে দেখো, সৌমিত্র খার এই ধরনের হুঁশিয়ারি প্রথমবারে নয়, এর আগেও একাধিকবার এই ধরনের যে বিতর্ক সেই বিতর্কে তিনি জড়িয়েছেন। এবং গতকাল তিনি যখন প্রচারে যখন যান এবং প্রচারে গিয়ে আর কর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু একটা বার্তা দেন, যদি তৃণমূল কোনো জায়গাতে কোনো তাদের যে বিজেপি যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের প্রতি যদি আক্রমণ করে বা চোখ রাঙানোর যদি চেষ্টা করে সেক্ষেত্রে তারা কিন্তু আর থেমে থাকবে না বা বসে থাকবে না, পাল্টা তারা চোখ কিন্তু উবড়ে নেওয়ার একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। আর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন সুজাতা খান তিনি, এবং তিনি যেটা জানিয়েছেন যে সৌমিত্র খার এই ধরনের বক্তব্য, এই বক্তব্য কিন্তু প্রথমবারের নয়, এই আগে কিন্তু একাধিকবার তিনি এই ধরনের মন্তব্য তিনি কিন্তু রেখেছেন এবং তা কিন্তু কোনোরকমভাবে তারা কিন্তু কর্ণপাত করছে না। তাদের মূলত উদ্দেশ্য লক্ষ্য একটাই যে এই সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন, তবে সৌমিত্র খার এই ধরনের বক্তব্য এই প্রথমবারে নয়। এর আগেও আমরা যেটা দেখেছিলাম পুলিশকে লক্ষ্য করে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন এবং একই সাথে তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদেরকেও উদ্দেশ্য করে এই ধরনের যে কুরুচিকর যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু তাকে কিন্তু দেখা জিতে কিন্তু দেখা গিয়েছিল। এবং গতকালও যে জয়পুর যে এলাকা রয়েছে সেই জয়পুর এলাকার তিনি নির্বাচনী যে প্রচার সেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এবং সেখানে তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার মতো এই ধরনের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি কিন্তু তাকে দিয়েছেন। ধন্যবাদ মৃত্যুঞ্জয়। চোখে চোখ রেখে লড়াই করে বলছি, তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে এখানে, পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, বদলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা, মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজন নাচানাচি করছে, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটা অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো, রাস্তা অবরোধ থেকে শুরু করে সব সময় হবে। আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। এই চোখ উবড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো, তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি, যে ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন, ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।